যা বক্তব্য রাখবেন যে মানুষটি দীর্ঘ তিরিশ বছর বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে নারী অধিকারের পোস্টে কাজ করছেন আমি যখন স্কুলে স্কুলে পড়ি তখনই আমি শাব্দ হান্নান সাহেবের নারীর মর্যাদা একটি ছোট্ট লিফ্টের পড়তাম পড়েছি আমরা সেই থেকে শুরু এরপরে আমরা এখন দেখি যে বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বেই তার ঐতিহাসিক ওয়েবসাইট ডাব্লিউপির মাধ্যমে তিনি এই নারীর অধিকার বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন সে আন্দোলনের এক অগ্রনায়ক

আমি অ্যাড্রেস করি নাই মাননীয় সভাপতি এবং উপস্থিত সকল সিনিয়র সিটিজেন সিনিয়র স্কলার্স অব বাংলাদেশ এবং আমার সামনে যারা আছেন উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু এই যে নারী নিরাপত্তা নিয়ে আমি এটি ইসলামিকই গুরুত্বর একটা মাত্র একটা রেফারেন্স দিব ইমাম বুখারি রেবায়াত করছেন যে আদিব না হাতেম মানে হাতেমায়ের ছেলে আদি হাতেম রসুলের সংখ্যা তো হচ্ছিলো এমন সময় দুজন লোক আসলো মুসলিম অলরেডি একজন বললো রসুলের সামনে যে আমাদের এলাকায় এত অভাব আরেকজন বললেন যে সিকিউরিটির অভাব অ্যাজারেটেড এজ তখন রসুল সাল্লাহ আসলাম মনে মনে অসন্তুষ্ট হচ্ছিলেন যে এই লোকটি ইসলাম গ্রহণ করতে আসছে না সে পিছিয়ে যায় তখন তিনি আদিকে বললেন যে হে আদি তুমি কি হীরা শহরের কথা শুনেছ হ্যাঁ শুনেছি ইরাকের একটি শহর তখন রসুল সাল্লা বললেন এমন একদিন শীঘ্রই আসবে যে একটি নারী হীরা থেকে মক্কে আসবে তাকে শুধু পথের পশু ছাড়া বা হায় বা এই ধরনের কিছু থাকলে সেটা ছাড়া আর কেউ বিরক্ত করার মতো থাকবে না আমি মনে করি যে নিরাপত্তা ইস্যুটাকে ইসলাম নারীর সঙ্গে বেশি সম্পৃক্ত করেছে এবং যে সমাজে নারী নিরাপত্তা আছে সে ধরে নিতে হবে সেই সমাজে ট্রু নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে আই এম কোটিং ফ্রম ইমাম বুখারিজ দ্য রেবায়ত দিস ইসলামের দৃষ্টিভঙ্গি সঙ্গের মাত্র দুটি কথা বল এবং তারপরে আমি কিছুটা এই তিন মেয়ের বা মহিলার যে অবস্থা বলতে চাই ইসলামের সম্পর্কে এরকম একটা আয়াত করে আনে সুরাতুল নিসার পয়লা আয়াতের একটা অংশ হাম ভয় পাও সে আল্লাহকে বা আল্লাহকে যার নামে তোমরা একে অপরের অধিকার চেয়ে থাকো এবং ভয় পাও গর্ভকে রেহেম আর হাম ভয় পাও গর্ভকে মানে মাকে মায়ের জাতিকে মায়ের সম্মানকে মায়ের অধিকারকে এইটা হচ্ছে ইসলামের অ্যাপ্রোচ আমরা অনেক সময় কোরআন পড়ার সময় কোথায় পার্থক্য আছে এই পার্থক্য আছে দেখি তো অ্যাকচুয়ালি মানে গ্রেট স্কলারসরা মনে করেন গ্রেট স্কলারসরা মনে করেন যে ছোটোখাটো পার্থক্য সত্ত্বেও কোনোটা নারীর পক্ষে কোনোটা পুরুষের পক্ষে সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে ব্যাসিক্যালি ইকুয়াল আমি একটি রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে ইমাম তাহাবি তার আকিদাতুল ইসলাম আকিদ আকিদায় আহদসুলনার বইয়ের আইটেম নাম্বার সিক্স এইটে বলতেছেন আরবিতে বলি আলি ইমান ওয়াহেদুন আহলুহু ফি আসলিহি সবাব বলছেন যে ইমান একই রকম এবং তার সকল ইমানদার ফি আসলিহি আসলে সবাবন ইকুয়াল দি দ্য পার্ট অফ আকিদা বিলিফ অব আহলে সুন্না বিলিফ অব ইসলাম যে ফি আসলি আসলে সমান যা কিছু অসমান এইগুলি হচ্ছে সেকেন্ডারি বিষয় টার্সিয়ারি বিষয় নট ফান্ডামেন্টাল এবং একটু কথা পরে বলছেন বা তাফাদুল বাইনা 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 হোম এবং পার্থক্য হয় বেত্তকা তাকোয়ার কারণে ও মুখালাফতল হাওয়া রিপুর বিরোধিতার কারণে ও মুল আউলা নেক কাজ গ্রহণ করার মাধ্যমে এছাড়া কোনো ডিফারেন্স ইসলাম থ্রুলি স্বীকার করে না কিন্তু আকিদার এই বই যদি পাঠ্য সবখানে কিন্তু আমাদের ইসলামী মহল এটাকে ভালো করে তুলে ধরে নাই ফলে বেশিরভাগ লোক নারী পুরুষের কী কী ডিফারেন্স এগুলো নিয়ে আলোচনা করতে থাকে এবং নারীকে কী করে ছোট করা যায় তা করতে থাকে দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং এখন আমি চলে আসছি এই ঘটনায় এই ঘটনা সম্পর্কে আমার শুধু এইটুকু বক্তব্য যে এই মেয়েদের বাকি কথা বলবো না যে অবশ্যই দায়িত্ব সবার নারী নিরাপত্তা বলি পুরুষের দায়িত্ব বলি মেনলি নারীর কথা হচ্ছে এই দায়িত্ব সবারই দায়িত্ব যে তাদের যেন নিরাপদ থাকে অফ দি পলিটিক্যাল পার্টিজ অফ দি গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এটা এনশোর করার দায়িত্ব কিন্তু পুলিশের কারণ গভর্নমেন্ট একটা অ্যাবস্ট্রাক্ট আইটেম একটা অ্যাবস্ট্রাক্ট গভর্নমেন্টকে ধরা যায় না এইভাবে গভর্নমেন্ট মানি কিছু ডিপার্টমেন্ট কিছু মিনিস্ট্রিস এই দায়িত্ব হচ্ছে পুলিশের এবং এই দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন পার্টিকুলার পুলিশ এখানে ব্যাডলি ফেস মানে ব্যাডলি ডিল করেছে এই তিনটা মেয়েকে অ্যারেস্ট করা পর্যন্ত আমি না হয় মানলাম যে অ্যারেস্ট করতে আন্ডার ফিফটি ফোর কিন্তু রিমান্ডে না একদমই ঠিক হয় কারণ আমাদের এই দেশে রিমান্ড কি হচ্ছে রিমান্ডে নামে টর্চার হচ্ছে আমি বিশ্বাস করি অন্তর দিয়ে এই দেশ থেকে রিমান্ড উঠে যাওয়া প্রয়োজন অল টাইপস অফ রিমান্ড অল টাইপস অফ রিমান্ড উঠে যাওয়া দরকার যেটা হওয়া দরকার যে এক্সামিনেশন যদি করতে হয় কোর্স করতে হয় জেল গেটে অথবা অন্য একটা নির্দিষ্ট জায়গায় লয়ার সামনে করতে হবে এভরিথিং আমি দাবি করি যে এই রিমান্ডকে তুলে দেওয়া হোক এই রিমান্ড কোনো কল্যাণ করেন এই যে পলিটিশিয়ান যে আজকে যে এত আমাকে একজন প্রাক্তন ভাইস ভাইস প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি বলেছেন যিনি আমার এক বছর সিনিয়র যে হান্নান আমার সঙ্গে সব করা হয়েছে এক্সেপ্ট ডাইরেক্ট অ্যাসল্ট সেই ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আমাকে কথা বলতেছে তো আমি এই ঘটনায় মনে করি যে পুলিশ হ্যাজ ডেফিনেটলি ওভার রিয়্যাক্টেড এবং এই তিনটা মেয়েকেবারে একটা হচ্ছে লোক কি ভরত সিং নাকি অমর সিং দেখলাম এ এসআই নিয়ে আসছে টিএফআইতে এই নারীদের একা থাকা কত ডেঞ্জারাস এবং ব্যয়স রাজদাক তো বললেন যে এই ধরনের বিধান নাই আসলে করার মতো আমি আমি সুতরাং আমি দাবি করছি কয়েকটা দাবি করছি আমি যে প্রথম যে সমস্ত পুলিশ অফিসার এই ওভার রিয়াকশানের জন্য দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার এবং ব্যবস্থা নেওয়া দরকার আপনার রাজি আছেন এবং তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া দরকার এবং রিমান্ডের এই পশু এই পশুত্ব এই দেশে উঠানো দরকার শিক্ষা সম্পর্কে একটা কথা ব্যারিস্টার রাজডাকটাকে বললেন আপা বললেন বা কেউ বললেন আপা মিনস আমার ছোট বোন রাজদাক্তের বানু যে আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় এই জিনিসটাই যেহেতু কানেক্টেড উনি বলেছেন বলে বলছি দেশের প্রাইমারি প্রাইমারি কোর্স থেকে যদি ধর্মশিক্ষা বাদ দেওয়ার চেষ্টা করা হয় দেশে কিন্তু আগুন জ্বলবে আই ওয়ান্ট দ্য গভর্নমেন্ট আই ওয়ান্ট শেখ হাসিনা টু আন্ডারস্ট্যান্ড আই ওয়ান্ট শেখ হাসিনা আন্ডারস্ট্যান্ড ধর্মীয় শিক্ষা নিয়ে খেলা ভুল হবে মারাত্মক ভুল হবে আমি এদের নাচি আপনার কল্যাণকে আমি হিসাবে বলছি ইউ স্টপ দিস এডুকেশন মিনিস্টার